আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কুক উইথ আমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বরাবরের মতো আজও তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি আজকে আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলের মোগলাই ফোরোটা বাসায় তোমরা কিভাবে হোটেল স্টাইলের মোগলাই পরোটা খুবই সহজে মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর বাসায় তৈরি খাওয়ার কিন্তু সব সবসময় মানসম্পন্ন হয় তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই মোগলাই পরোটাটা আমি তৈরি করছি প্রথমে আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তো ময়দা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি তারপর দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল তো তেলটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে ভালোভাবে হাত দিয়ে এটাকে চেপে চেপে মেখে নিতে হবে তাহলে কিন্তু ও ডোটা পারফেক্ট হবে আর ডোটা পারফেক্ট হলে কিন্তু ও মোগলাই পরোটাটাও একদম পারফেক্ট মোচমোচে হবে এই তেলটা দেওয়ার কারণে কিন্তু ও মোগলা ঠান্ডা হওয়ার পরও মুছে থাকবে তো এভাবে হাত দিয়ে ঢলে ডোলে আমি এটাকে মিশিয়ে নিয়েছি যখন এভাবে হাত দিয়ে ছাপ দিলে দলা পেকে যাবে তাহলে বুঝবে যে মাখানোটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এ পর্যায়ে এখানে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি তো নরমাল পানিটা আমি পুরোটাই একসাথে দিতে যাবে না যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ দেবে আমি একটু একটু করে দিয়ে হাত দিয়ে ঢলে ডোলে মেখে নিচ্ছি তো আমি খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম ডো তৈরি করব না একটা আঠালো ডো তৈরি করে নেব তো তোমরা দেখে একটু বুঝে নেবে আমি কিরকম ঢো তৈরি করছি এই যে এরকম একটা আঠালো ডো তৈরি করে নেব এরকম একটা সফট ডো তো এরপর আমি এটাকে ভালোভাবে মেখে নিয়ে উপর দিয়ে একটু সয়াবিন তেল লাগিয়ে দেব যাতে এটা উপরটা শক্ত না হয়ে যায় তো তেলটা লাগিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তো দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছি এখানে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি দুটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচিটা তোমরা খেতে না চাইলে না দিতে পারো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিয়েছি জিরা ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ জিরা আর ধনিয়া গুঁড়ো দুটো মিলে এক চামচ দিয়েছি তারপর এভাবে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে তো এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি এখানে একটা ডিম অ্যাড করে দেবো প্রায় দু মিনিটের মতো এইভাবে হাত দিয়ে মেখে নেবে তারপর এ যেয়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে মুরগির ডিম দিয়ে মোগলাই পরোটাটা তৈরি করছি তোমরা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারো তো একটা চামচের একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই ডিমটা পেঁয়াজের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দেবো তো আমি একটা সাইডে রেখে দিয়েছি আর আমি ডাকনাতে উঠিয়ে দশ মিনিট পর ডোটাকে একটু দু হাত দিয়ে মদে নিচ্ছি এই যে ডোটা কতটা সফট হয়ে গেছে রেস্টে রাখার পর তো এভাবে দুই হাত দিয়ে ডোলে ডোলে এটাকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো মদে নিতে হবে তাহলে কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে যখন আমরা রুটিটা বেলে নেব তখন পাবে এটাকে বেলে নেওয়া যাবে তো আমি একটা নিয়ে নিয়েছি এর ওপর ডোটা দিয়ে তারপর একটু ময়দা ছিটিয়ে দেব তো ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা বড়ো সাইজে রুটি বেলে নেব খুব রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটো হবে না একটা মাজা মাঝামাঝি ওই রকম আমরা যে যেরকম ফরটার জন্য রুটি তৈরি করি ঠিক ওইরকম ফরটার মতো করে একটা বড়ো সাইজে রুটি তৈরি করে নেব তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি রুটিটা বেলার সময় অবশ্যই কিন্তু তোমরা একটু একটু করে ময়দা ছিটিয়ে দিবে না হলে কিন্তু যেহেতু এটা একটা বড়ো সাইজের রুটি হবে তো হয়তো ফ্রিতে এটা লেগে যেতে পারে একটু একটু ময়দা ছিটিয়ে দিয়ে জাস্ট রুটিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে বেলে নিতে হবে এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি তোমরা কিন্তু বিকালে চায়ের আড্ডায় কিন্তু এরকম মোগলাপ আর বাসায় তৈরি এ খাওয়ার কিন্তু সব সময় মানসম্পন্ন হয় তো এই যে তো আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেলে নিয়েছি এই যে রুটিটা ঠিক এরকম হবে যখন রুটিটার ওপাশে হাতটা দিবে স্পষ্ট যখন হাতটা দেখা যাবে তাহলে তোমরা বুঝবে যে রুটিটা একদম পারফেক্টভাবে বেলে নেওয়া হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। তো আমি ডিমের মিশ্রণটা রুটির মাঝামাঝি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর কিন্তু খুবই সাবধানে রুটিটাকে ভাজ দিয়ে দিতে হবে তো এভাবে চামচের সাহায্যে আমি একটু ও মিশ্রণটাকে একটু চারপাশে চড়িয়ে দিচ্ছি তো চড়িয়ে দেওয়ার পর যে পাশটা আমরা আমরা প্রথমে ভাজ করে নেব ওই পাশে একটু ও ডিম লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু ও ডিমটা ভা ডিমটা না লাগালে কিন্তু ও ভাজ দেওয়ার পর কিন্তু ভেজে নেওয়ার সময় এটা চড়ে যেতে পারে তো ওই জন্য কিন্তু এই যে এরকমভাবে তোমরা দেখে একটু বুঝে নাও আমি ভাজটা কিভাবে দিচ্ছি আর ডিমটা কিভাবে লাগিয়ে নেছি। তো এইভাবে আমি মোগলাই পরোটাটা ভাজ দিয়ে নিয়েছি এই যে তো আমার মোগলাই পরোটাটা ভাজ দিয়ে হওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভেজে নেব তো আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়ার পর আমি মোগলাই পরোটাটা দিয়ে দিয়েছি প্রায় দুই দুই মিনিট এটাকে ভাজার পর একটা পাশ দুই মিনিট ভাজা হলে তারপর অপর পাশটা উল্টে দিতে হবে তো এইভাবেই আমি এটাকে ভেজে নেবো আর একটা চামচের সাহায্যে উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো তো আমি এটাকে ডুবো তেলে ভাজছি না তোমরা যদি ঢুবো তেলে ভেজে নাও তাহলে কিন্তু এরকম উপরে তেল দিতে হবে না যদি এরকম তেলে ভেজে নাও তাহলে কিন্তু অবশ্যই এরকম উপর দিয়ে চামচের সাহায্যে তেল উঠিয়ে দিতে হবে তারপর দুটো চামচের সাহায্যে এটাকে উলটিয়ে দিতে হবে একটা চামচ দিয়ে কিন্তু এটা উলটিয়ে নেওয়া যাবে না তো ওই দিন ওই জিনিসটা তোমরা একটু খেয়াল করবে দুইটা চামচের সাহায্যে দুই পাশ দিয়ে দিয়ে তারপর এটাকে উল্টে দিতে হবে তো এভাবে আমি এটাকে প্রায় আমার এই মোগলাই বেজে নিয়েছি প্রায় পাঁচ মিনিট ধরে আমি এই মোগলাই পরোটাটাকে ভেজে নিয়েছি তো পাঁচ মিনিট আমি এটাকে ভেজে নেওয়ার পর এখন এটাকে আমি একটু গোল্ডেন করে ভেজে নেবো গোল্ডেন কালার করে ভেজে তারপর এটাকে আমি নামিয়ে নেব এই যে দুই পাঁচটায় একদম গোল্ডেন কালার হয়ে গেছে এই পর্যায়ে এটাকে আমি আর বেশিক্ষণ বেজে নেব না এটাকে আমি উঠিয়ে নেব এখন চুলা রাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখে মোগলাই পরোটা বেজে নিয়েছি খুব বেশি হাইতে দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি একটা ফ্রিজের উপর টিস্যু পেপার দিয়ে দিয়েছি এই যে টিস্যু পেপারের উপর আমি এখন মোগলাই পরোটাটা নামিয়ে নেব তো এই যে আমি মোগলাই পরোটাটা নামিয়ে নিয়েছি নামিয়ে এটাকে আমি পাঁচ ছয় মিনিট রেখে ঠান্ডা করে নেবো একটু তো ঠান্ডা হওয়ার পর আমি এটাকে সাইজ করে কেটে নিচ্ছি তোমরা তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ করে এটাকে কেটে নিতে পারো এই যে আমি কেটে নিচ্ছি তো চটপট বিকালের নাস্তায় কিন্তু এই মোগলাই পরোটাটা খুবই সহজে তোমরা বাসায় তৈরি করতে পারো এই যে মার্শাল্লা ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এই যে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তোমরা যখন বাসায় নিজেরা ট্রাই করবে নিজেরাই অবাক হয়ে যাবে যে হোটেল স্টাইলে মোগরা পরোটা খুবই কম সময়ে এত সহজভাবে বাসায় তৈরি করা যায় তো আশা করি আমার রেসিপিটি যারা দেখবে তারা একবার হলেও বাসায় ট্রাই করবে দেখবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে বাসায় এত পারফেক্টভাবে মোগলাই পরোটা খুবই কম সময়ে তৈরি করা যায় তো আমি সবগুলোই মোগলাই পরোটা পিরিজে উঠিয়ে নিচ্ছি এই যে তো আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই কিন্তু অন করে দেবে সবাই সবার জন্য দোয়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ